আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে একক কাজের যে বাকি 6টা অঙ্ক ছিল সেই অঙ্কগুলো আমরা সমাধান করব, সেটা হচ্ছে 39 পৃষ্ঠা। তো চলো আমরা অঙ্কগুলো সমাধান করে নিই। কিভাবে সোজাভাবে অঙ্কগুলো আমরা করতে পারি দেখে নিই। তো প্রথমে আসি 7 নম্বর। 7 নম্বরে দেখো, 2 ইনভার্স 2x-1 আছে, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা সমাধান করি কিভাবে করব, প্রথমে হচ্ছে ভিতরের কাজটা করব। তাহলে 2 ইনভার্স 2 মানে কি বলা যায় এটাকে, এই যে আমরা সূত্রে পড়ছিলাম এ ইনভার্স 1 সমান সমান কি 1 বাই, আচ্ছা এন দিয়ে বলি 1 বাই n, তাহলে মানে এটা কি হয়ে যাবে 1 বাই 2। এখানে পাওয়ার কত আছে 2, তাহলে নিচে তো x আছেই, ঠিক আছে, ইনভার্স 1। তাহলে এইটা আবার কি হয়ে যাবে, এখানে যেহেতু আবার ইনভার্স আছে এবার পুরাটার উপরে, তাহলে এবার পুরাটাই কি হয়ে যাবে, পুরাটাকে আমরা 1 দ্বারা ভাগ করে দেবো। এই যে এই পুরাটুকুকে আমরা নিচে নিয়ে চলে আসলাম, ঠিক আছে, এই সূত্র অনুযায়ী। তো এবার দেখি, এবার এখানে কি ভাগ আকারে আছে, যদি আমরা ভগ্নাংশের ভাগে শিখেছিলাম কি হয়ে যায়, 2x/1 এরকম উল্টে যায়, ঠিক আছে। তাহলে 2² x, এটা হবে উত্তর, এটা হচ্ছে 7 নম্বরের উত্তর। পরবর্তীটা আমরা দেখি, 8 নম্বর, 3^9 আর 3/5। তাহলে দেখো ভিতরে কি আছে, কি আকারে আছে, ভাগ আকারে আছে, ঠিক আছে, ভিতরে আছে ভাগ আকারে আর উপরে ইনভার্স। তাহলে ভাগ আকারে থাকলে আমরা কি করি জানি, পাওয়ার গুলো কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, 9 বিয়োগ এখানে -5 আর উপরে উপরে হচ্ছে -2 আছে। তাহলে এটাকে যদি আমরা অ্যান্সার করি, 3 আর 9+ মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। এই এটা আমরা পরবর্তী ক্লাসে শিখব, ঠিক আছে, কিভাবে মাইনাসে মাইনাসে প্লাস হয়। তাহলে এটা কত আসে, 3 14 -2, তাহলে হচ্ছে 3^-28, বা এটা কিভাবে লিখতে পারি, 1/3^28, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী অঙ্কে আছে s²t4। আচ্ছা এখানে কোনো পাওয়ার দেওয়া নাই, ঠিক আছে। তাহলে এখানে আমরা এটা কিভাবে সমাধান করতে পারি দেখো, এখানে পাওয়ার এটা এস গুলাকে আলাদা করে নিতে পারি। তাহলে এস এখানে পাওয়ার কত, 2, এস এর এখানে পাওয়ার 4, আর এটা দেখো t^(4), নিচে হচ্ছে t^4। তাহলে আমরা জানি বেস একই হলে, ভিত্তিগুলো একই হলে পাওয়ার গুলা কি হয়ে যাবে, ভাগ আকারে থাকলে বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। এইখানে দেখো সেম কাজ হবে, এখানে -4 পাওয়ার, এটা বিয়োগ হয়ে যাবে, এই তো -4, তাহলে কত হয়, s-2 আর হচ্ছে t-, দেখো দুইটাই হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস যোগ হয়ে যাবে, ঠিক আছে, যোগ হয়ে যাবে। এবার আমরা অ্যান্সারটা করে নিই, এটাকে আমরা দুইভাবে লিখতে পারি, 1/s²(1/t^8), এভাবে লিখতে পারি, আবার এটাও তোমরা অ্যান্সার করতে পারো, যে কোনো একটা অ্যান্সার করলেই হয়, ঠিক আছে। তো আমরা পরবর্তী ম্যাথটা এবার দেখি, ১০ নম্বর, 36 8 ইনভার্স 5, 4a^5, b^5। তো এটা হচ্ছে 10 নম্বরটা। তো আমরা দেখি, প্রথমে আমরা এখানে যেহেতু কি আছে সংখ্যা আছে, সংখ্যাটাকে কেটে দেবো, ঠিক আছে। তাহলে এখানে কত হয়ে যায়, 9 হয়ে যায়, তো বাকি থাকে কি a^5 আর হচ্ছে এখানে a^5 b^5। তাহলে দেখো b এর কিন্তু আর কোনো ভিত্তি নাই, এখানে শুধুমাত্র a ভিত্তি আছে। তাহলে এই a ভিত্তি নিয়ে আমরা কাজ করব, যেহেতু মাইনাস এখানে এটা উপরে চলে গেলে কি হয়ে যায়, এটা মাইনাস হয়ে যায়, ঠিক আছে। তাহলে দুইটা যেহেতু ভাগ আকার আছে এর জন্য বিয়োগ করে দিব পাওয়ার গুলা, হ্যাঁ, আর এখানে যেহেতু কিছু নাই সেহেতু এটা
কি করে দেব আমরা, এটা মাইনাস করে দেব, উপরে নিয়ে গেলে মাইনাস করে দিতে হবে, তাহলে -10 বি -5 এটাই হবে অ্যান্সার। তো পরবর্তী অঙ্কতে কি আছে, পরবর্তী অঙ্কে a^6 b^7 c^0 তারপরে হচ্ছে a^5 c^6, এটা হচ্ছে 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কতে কি আছে দেখো, তাহলে দেখো এখানে এ আছে আর এ আছে, তারপরে সি আছে সি আছে, কিন্তু কোনো বি নাই, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, এ আর এগুলোকে আলাদা করে নিই, 5b7c0 বাই হচ্ছে c6, তাহলে এখানে ভাগ আছে, পাওয়ার গুলা ভিত্তি গুলা ভাগ আকারে আছে, এবং তার পাওয়ার গুলা কি হয়ে যাবে, পাওয়ার গুলা হয়ে যাবে বিয়োগ, ঠিক আছে, b7 আর এখানে c0, c0 মানে কত, 1, আর এখানে c6, তাহলে 1/c6 মানে কি, তাহলে এটার উত্তর হয়ে যাবে b7 আর এখানে c^6, এটাই আনসার। আমাদের শেষ অঙ্কটি এবার আমরা দেখে নিব, এটা আমরা কিভাবে করতে পারি। শেষ অঙ্কে আছে 12 নম্বর, a^6 b^7 c^0, তাহলে আমরা এটাকে লিখতে পারি কিভাবে, এই সি মানে কত, a^6, a^6 কে যদি আমরা লিখি তাহলে কিভাবে লিখতে পারি, a^6 আর বি, বি হচ্ছে 7, সি, আমি বলেছিলাম কোনো কিছুর উপরে শূন্য দেওয়া, কোনো কিছুর উপরে শূন্য দেওয়া মানে কি, সেটাকে অন বলা, ঠিক আছে, যে কোনো কিছুর উপরে শূন্য মান থাকা মানে সেটার মান হবে কত, 1, তাহলে এটার কত হবে, a^6 b^7 আর এটা 1, তাহলে অ্যান্সার হবে b^7 বাই হচ্ছে a^6, এটাই অ্যান্সার। তো এই ছিল আমাদের একক কাজ। এই পৃষ্ঠাতে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বীজগণিতীয় রাশি। আমরা বীজগণিতীয় রাশির গুণফলটা আমরা আগামী ক্লাসে একবারে পুরোটা দেখাই দিব, ঠিক আছে। তো তোমরা আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো আবার দেখা হবে ইনশাল্লাহ, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।